আসসালামু আলাইকুম, আমি ডক্টর নজরুল ইসলাম। আমি এই প্রজেক্টটা একটি মহৎ উদ্দেশ্যে তৈরি করছি, যেটা আমাদের বাংলাদেশের জনসংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তো জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের আবাদি জমির পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। তো আবাদি জমিরকে কীভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় সেটাকে, অর্থাৎ ইঞ্চি ইঞ্চি পরিমাণ ব্যবহার করা যায় সেটাকে অ্যাপ্লাই করেছি কিন্তু আমার এই প্রজেক্টে। তো আমার প্রজেক্টের মূল উদ্দেশ্যই হলো অল্প জায়গায় কীভাবে অধিক ফলন ফলানো। তো সেক্ষেত্রে আমার একই পুকুরে আমার মুক্তা রয়েছে, আমার কার্প জাতীয় মাছ রয়েছে, এবং দেশীয় প্রজাতির আরেকটা ছোট মাছ রয়েছে, যেমন পাবদা এবং হলো দেশীয় প্রজাতির ট্যাংরা মাছ রয়েছে। তো একই সাথে আমি পানির থেকে তিনটা ফসল পাচ্ছি, একই আমি পাবদা মাছ পাচ্ছি, আমি কার্প জাতীয় মাছ পাচ্ছি, এবং সাথে মুক্তা পাচ্ছি। এবং পুকুর পাড়ের যে জমি সাধারণত পড়েই থাকে, তো সেখানে আমি প্রায় 20 থেকে 30 প্রজাতির ফলমূল এবং শাকসবজি করতেছি, যেখান থেকে আমার বাৎসরিক একটা বড় একটা অ্যামাউন্টের খরচ আমি এখান থেকে আয় করতে পারি, যাতে আমার জমির সর্বোচ্চ ব্যবহারও হচ্ছে এবং এটাকে একটা স্মার্ট কৃষির অংশ হিসাবে আমি এটা দেখতেছি। আমার যে মুক্তাগুলো এটা সবই আমাদের দেশীয় প্রজাতির এই মুক্তা। তো দেশীয় প্রজাতির যে ঝিনুকগুলো সেই ঝিনুক থেকেই উৎপাদিত মুক্তা। তো এই মুক্তাগুলো মুক্তার বয়স কিন্তু বেশি না, মাত্র আমার এটা উৎপাদন করতেছে মাত্র 3 বছর হলো। তো এই মুক্তাটা যদি আরও কিছুদিন হয়, অর্থাৎ যে কোনো একটা শিল্প গড়তে গেলে কিন্তু একটা স্টেবল কন্ডিশনে আসা দরকার। তো আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় একটা ক্রাইসিসে আছে, সেটা হলো মার্কেটিং। তো মার্কেটিং করতে হলে আমাদের দেখা যায় আমার আপনার সবার এগিয়ে আসতে হবে এবং মুক্তা ব্যবহারের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। কারণ দেখা যায় আমরা কিন্তু এই যে সিটি গোল্ড কিন্তু একদিনে আসেনি, আমাদের স্বর্ণের দাম যত বেড়ে যাচ্ছে আমাদের সিটি গোল্ডের মার্কেট কিন্তু তত বেড়ে যাচ্ছে। তো আমরা সিটি গোল্ড চায়না এবং ইন্ডিয়ার বাজার আমরা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি করে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি সিটি গোল্ড ব্যবহার না করে আমরা যদি মুক্তার গহনা ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু আভিজাত্যে ফিরে আসবো এবং আমাদের দেশে একটা নতুন শিল্প মুক্তা শিল্প গড়ে উঠবে। আমার এলাকা প্লাস আমাদের দেশের আমি ইয়াং জেনারেশনকে এই মুক্তা চাষে উদ্বুদ্ধ করার জন্য আমি মাসে 2 দিন করে ওখানে আমি মুক্তা চাষের উপর স্পেশালি প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং আমার ওখানে একটা মুক্তা গবেষণাগারও আছে, যেটা বাংলাদেশের প্রথম বেসরকারি মুক্তা গবেষণাগার।